सो हेलो एवरीवन, वेलकम बैक टू अनदर वीडियो। आज सिनेमा एक अन्यरकम कथाबार्ता बोलबो। एक्चुअलि पॉडकास्ट जे कल्चरटा आछे ना, पॉडकास्ट आमार देखते खूब भालो लागे। एबं इंटरव्यू एकटु अन्य टाइपसेर हय, पॉडकास्ट एकटा अन्य टाइपेर जिनिस हय। पॉडकास्ट एक्चुअलि कोनो पार्टिकुलार कोनो एकटा जिनिस आछे बा कोनो एकटा धरो पार्टिकुलार कोनो एकटा কথা আছে বা পার্টিকুলার কোনো একটা ধর্ম হোক বা পার্টিকুলার কোনো একটা সাবজেক্ট নিয়ে তার ডেপথ ওয়াইজ সেই জিনিসটাকে ডেপথ ওয়াইজ মানে পৌঁছানো যেতে পারে সেই পডকাস্টের মাধ্যমে, এবং সেই সাবজেক্টের খুব ডেপথে পৌঁছানো যেতে পারে এবং সেখান থেকে অনেক কিছু শিক্ষা লাভ করা যেতে পারে। তো বেসিক্যালি এই পডকাস্টটা আমাদের বাংলা থেকে অ্যাকচুয়ালি গৌরব তপোদারের যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটাতে অ্যাকচুয়ালি খুব ভালোভাবে সে কাজ করছে, এবং বাংলায় এই যে পডকাস্ট যে জিনিসটা চালু হয়েছে সেটা আমি দেখে খুব মুগ্ধ। কারণ পডকাস্টের কালচার এখনও অবধি বাংলায় সেরকমভাবে চালু হয়নি, এবং কোনো সাবজেক্টের ডেপথে পৌঁছানো সেটা খুব জরুরি, এবং সেটা নিয়ে মানুষের কাছে একটা ক্ল্যারিফিকেশান থাকাও খুব জরুরি। এবং তুমি পডকাস্ট বলতে তুমি রণবীর এলাহাবাদিয়া, বিআর বাইসেপ এদের পডকাস্টগুলো দেখতে পারো, এদের পডকাস্টগুলো খুব ভালো হয়। তো এরকমই আমাদের বাংলা থেকে আমি দুজন ফেমাস যারা অ্যাকচুয়ালি পডকাস্ট করছে, তো তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করতে চাই। গৌরব তপোদার দা বলো বা এখানে আড্ডাখানা বলে আর একটা পডকাস্ট আছে, সেই পডকাস্টেও অনেক রকম ইউটিউবার আসে। তো এই দুজনদেরই আমি একটা করতে চাই যে এরা তো অনেক রকমের লোককে নিয়ে আসে। আমি চাই যে বেসিক্যালি কী হয়, আমি হিন্দি পডকাস্টেও দেখেছি তারা ফিল্ম লাইন থেকে তো অনেককেই নিয়ে আসে, যেমন ধরো ইউটিউব যে আছে, ইউটিউব প্ল্যাটফর্ম আছে, একটা ইউটিউব প্ল্যাটফর্মের অ্যাডাপ্টেশন বলো বা একটা ইউটিউব প্ল্যাটফর্মের যারা বলিউডের লোক আছে তাদেরকে অবশ্যই তারা নিয়ে আসে, এবং তার সাথে সাথে যারা ইউটিউবে কাজ করছে বেসিক্যালি তাদের অ্যাক্টিং স্কিল বলো বা কমেডি বলো সব কিছু নিয়ে আসছে। কিন্তু বেসিক্যালি তারা কী করে, তারা মুভি রিভিউ কমিউনিটি থেকে কিন্তু সেরকমভাবে কাউকে ডাকে না। আমার খুব কমই সংখ্যক দেখা যেগুলো মুভি রিভিউ কমিউনিটি থেকে কেউ ডেকেছে, সে বিআর বাইসেপ বলো বা কেউ বলো। তো আমার মনে হয় যে মুভি রিভিউ কমিউনিটিতে কে চান্স দেওয়া উচিত, এবং যারা বাংলা মুভি রিভিউকে বা বাংলা সিনেমাকে রিপ্রেজেন্ট করছে তাদেরকে অবশ্যই চান্স দেওয়া উচিত। এবং বাংলার কালচার অ্যাকচুয়ালি কী হয়, আমাদের যে কালচার এটা মানুষ তো অনেক রকমভাবে দেখবে, অনেক রকমভাবে কালচারটাকে জানবে অনেক রকম, কিন্তু সিনেমাও একটা আর্ট, এবং সিনেমা সেই যে আর্ট সেই আর্টের মাধ্যমে অনেকে সিনেমাটাকে অনেক মানে একটা সিনেমা দেখেও তুমি অনেক রকমভাবে কালচার লোকের জানতে পারবে যে সেখানকার কীরকম মানুষ কীরকমভাবে ভাবনা চিন্তা করে বা কীরকম কী। আমি বলছি না যে পুরো 100% সেম হয়, কিন্তু কাইন্ড অফ যে আর্টনেসটা সেটা কোথাও না কোথাও থেকে বেরিয়ে আসে। তো এই আর্টটাকে যারা রিপ্রেজেন্ট করছে আমি মনে করি যে তাদেরকেও চান্সেস দেওয়া উচিত। এবার তারা কি ওই পডকাস্টে যেতে চায় কি না চায় তার ডেপথে আমি যেতে চাই না, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার মতে, আমি জানি না যে আমার কথা শুনে তাদের যাদেরকে আমি এই ভিডিওটা যাদেরকে ডেডিকেট করে বলছি বা যাদেরকে অ্যাকচুয়ালি রিকোয়েস্ট করছি তাদের কাছে পৌঁছাবে কি পৌঁছাবে না, বাট আমি চাই যে এই রকম মুভি রিভিউ কমিউনিটি থেকেও যারা মুভি রিভিউ নিয়ে কথা বলে তাদেরকে নিয়েও একটা পডকাস্ট বানানো হোক, এবং সেখান থেকে অনেক কিছু শেখা যাবে, এবং সেখান থেকে সে অ্যাকচুয়ালি যে সিনেমা থেকে কত কী বুঝতে পারে বা সিনেমা মানে লোকে অ্যাকচুয়ালি মুভি রিভিউটাকে অনেকভাবে জাজ করে যে মুভি রিভিউ করা কি এমন ব্যাপার, এটা সিনেমা দেখা এ দেখা, কিন্তু একটা মুভি রিভিউ করাটাও চ্যানেল খুলে সেটা করা তার সাবস্ক্রাইব গ্রোথ বলো অতটা ইজি হলে তাহলে আজকে সবার 100K হতো। দ্বিতীয় কথা হচ্ছে একটা মুভি তুমি দেখে এলে তোমার টিকিট খরচা হলো 300-400 টাকা, যাতায়াতের খরচা হলো, সময়ের খরচা হলো, তো সেগুলো দেখার জন্য একটা কস্ট যায়। মুভি রিভিউ কমিউনিটি মুভি রিভিউ যে করে সেটা অ্যাকচুয়ালি একটা ইনভেস্টমেন্ট টাইপের। তো আমি মনে করি অবশ্যই সব ফরম্যাটেই আছে, তুমি যদি ভালো ক্যামেরা না পাও, ভালো ব্লগ না বানাতে পারো, আমি সব কিছুরই বলছি, কিন্তু আমি মুভি রিভিউ কমিউনিটিকে আমি তুলে ধরছি এই কারণে আমি অ্যাজ এ মুভি রিভিউয়ার হিসাবে যটাই ভিডিও বানাই কিন্তু অ্যাজ এ মুভি রিভিউয়ার হিসেবেই বানাই। তো আমার মতে মুভি রিভিউ কমিউনিটি থেকেও ডাকা উচিত,
যেটা বলিউডে মানে অ্যাকচুয়ালি হিন্দি বেল্টে কেউ করেনি, মানে খুব কম সংখ্যকই আছে। তো আমি চাই যে বেঙ্গলিতে এই জিনিসটা যেন না হয় এবং বেঙ্গলিতে মুভি রিভিউ কমিউনিটি থেকে লোক যেন ডাকা হয়। তো অবশ্যই এটা জানি না এটা কারো কাছে পৌঁছাবে কি পৌঁছাবে না মেসেজটা, তো অবশ্যই যদি তোমাদের এই বক্তব্যর সাথে তোমরা একমত হও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, যদি একমত নাও হতে থাকো, যদি আমি কিছু ভুল বলে থাকি তাহলে সেটাও কমেন্ট করে জানাতে পারো। গালাগালি খেস্তাখেস্তি যা করার সেটাও করতে পারো, কোনো অসুবিধা নেই। আর ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।